एक्स्ट्रा टाइम। दो घंटाए डिलीवरी सुस्त हूँ तड़ाताड़ी कोनो ओषुध आर करबेन ना मिस ওষুধ চাই এক্ষুনি তো বা আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টা রোনাল্ডিনহো আর লিওনেল মেসির ফুটবল জীবনটা পর পর আসে ফুটবল বিশ্বে রোনাল্ডিনহো যে মাঠে যে সময় একসময় ফুল ছড়িয়ে গেছেন সেই মাঠেই সেই দর্শক হৃদয়ে পরবর্তীতে ফুল ফুটিয়েছেন লিওনেল মেসি বার্সেলোনার কথাই ধরুন যে সাম্রাজ্যের একক সম্রাট ছিলেন রোনাল্ডিনহো সেই সাম্রাজ্যে অর্থাৎ নিউ ক্যাম্পে পরবর্তীতে সম্রাট হয়েছেন লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেনও তাই প্যারিস সেন্ট জার্মেন ক্লাবকে পৃথিবীর কেউই প্রথম চিনত না প্যারিসের এই পার্ক দেস প্রিন্সেসের একক সম্রাট ছিলেন রোনাল্ডিনহো যদিও রোনাল্ডিনহো পিএসজি থেকে পরবর্তীতে বার্সেলোনায় গেছিলেন মেসির ক্ষেত্রে হয়েছিল উল্টোটা তিনি বার্সেলোনা থেকে এসেছেন পিএসজিতে তবে এ কথা বলা যায় পার্ক দ্য প্রিন্সেসের দুই সম্রাট একসঙ্গে হলেন চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল লেপজিগের বিরুদ্ধে এই ম্যাচে দুটি গোল করে পিএসজিকে জিতিয়েছেন লিওনেল মেসি নেইমার ছিলেন না সেই ম্যাচের শুরুতে যখন লিও মেসি কিলিয়ান এমবাপেরা গা ঘামাচ্ছেন তখন পিএসজি মিডিয়ার সঙ্গে একটা অনুষ্ঠান ছিল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহোর আর চোখে মেসিদের অনুশীলন দেখতে দেখতে তিনি আসছিলেন তখনও কি ইচ্ছা হচ্ছিল মাঠে নামার কালো জোব্বাই ঘেরা একটা অদ্ভুত ড্রেস পরেছিলেন ম্যাজিশিয়ান দূর থেকে রোনাল্ডিনহোকে দেখে চিনতে পারেন মেসি দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরলেন যেন কত দিনের সম্পর্ক কত উষ্ণতা এই সম্পর্কের মধ্যে গোটা পৃথিবী এক লহমায় থমকে গেছিল যেন এই শতাব্দীর দুই ফুটবল ম্যাজিশিয়ান এক প্রেমে দারুণ দৃশ্য দেখল পার্ক দ্য প্রিন্সেস সহ গোটা পৃথিবী লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো